বকেয়া মেটানোর দাবিতে পথে আম আদমি পার্টি। একই দাবিতে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা। তৃণমূলের 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে সরব তারা। রাজ্যের বিজেপির বিরোধিতায় একেবারে তীব্র করতে চাইছে আম আদমি পার্টি, এবং সেই একই দাবিতেই অভিষেকের নেতৃত্বে দিল্লিতে রাজভবন অভিযান এবং ধর্ণা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, বকেয়া মেটানোর দাবিতে এবার পথে আম আদমি পার্টিও, যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এই মুহূর্তে যেমনটা ছবি দেখাচ্ছি, পাশাপাশি কি প্রতিবেদন উঠে এসছে আমাদের প্রতিনিধি সায়ন্তন ছিলেন ঘটনাস্থল, দেখাবো। যারা কাজ করেছিল সেই দাবিকে সামনে রেখে এবার পশ্চিমবঙ্গ অর্থাৎ এরাজ্যেও রাজভবন অভিযান আম আদমি পার্টির, এবং তাদের বক্তব্য আগামী দিনে লোকসভার আগে যদি টাকা না পাওয়া যায় তাহলে কিন্তু আন্দোলন আরও তীব্র আকার নেওয়া হবে, অর্থাৎ পুজোর আগে যাতে এই টাকা মানুষের হাতে দিয়ে দেওয়া হয় তার দাবি নিয়েই দেখা যাচ্ছে রাজভবন অভিযান। এবং রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়ে তাদের যে বক্তব্য সেই বক্তব্য দিল্লির কাছে পৌঁছাতে চাইছে এরাজ্যের আম আদমি পার্টি নেতৃত্ব। একদিকে দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া জুড়ে থাকা তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল তারা বারবার এই 100 দিনের টাকা বকেয়া রয়েছে এই দাবিতে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ধর্ণা দিয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল তারা দিল্লিতে দরবার করছে যে 100 দিনের টাকা যাতে পাওয়া যায়। অন্যদিকে দেখা যাচ্ছে একই ইস্যুতে রাস্তায় নামতে দেখা যাচ্ছে এরাজ্যের ক্ষেত্রে আম আদমি পার্টিকে, অর্থাৎ কোথাও গিয়ে মানে যে এই যে জোট রয়েছে ইন্ডিয়া জোট তার আগে লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধিতাকে আরও তীব্র করতে চাইছে আম আদমি পার্টি, প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে আম আদমি পার্টি নেতৃত্বের দাবি যে অন্য কোনো দল এই বিষয়ে আন্দোলন করতেই পারে, যদি পুজোর আগে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে লোকসভায় এই বিভিন্ন দাবিকে সামনে রেখে মানুষের দরবারে যাবে তারা, এবং অবশ্যই লোকসভার আগে বিজেপি বিরোধিতাকে আরও তীব্র করবে তারা। যারা আম আদমি পার্টির নেতৃত্বরা ছিলেন, যারা সদস্যরা ছিলেন, কি বলছেন তারা শোনাই। ধর্মীয় উৎসব আছে, সবার টাকার পয়সার আপনারা জানেন এখন প্রয়োজন পড়বে, আমরা চাই যে এই সময়টা যেন বিশেষ করে আলোকপাত করে। দেখুন, মানুষ বিপদে পড়লে মানুষের যেসব সমস্যা আছে সেটা নিয়ে আমরা অবশ্যই প্রত্যেক মানে সময় আমরা সেটাকে দাবি তোলার চেষ্টা করেছি, মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর চেষ্টা আমরা করেছি। মানুষ যদি মনে করে যে আমরা তাদের পাশে থেকেছি, মানুষ আমাদেরকে সমর্থন জানাবে। অবশ্যই, দেখুন শুধুমাত্র লোকসভা কেন্দ্র করে দেখুন, আমরা যখন পার্টিতে আসি, যখন আমরা পলিটিক্যাল পার্টি তৈরি করি, আমাদের তো শুধুমাত্র আমাদের দলের যে নীতি সেটা শুধুমাত্র সরকারে আসা নয়, আমাদের মানুষের সাথে থেকে মানুষের কাজটা করানো। আমরা বেশ কিছু রাজ্যে দেখবেন আমরা সরকারে নেই, কিন্তু সেখানে আমরা কিন্তু বিশেষ করে আমরা মানুষকে সাহায্য করতে পেরেছি, সক্ষম হয়েছি। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় দেখবেন আমরা আধার কার্ডের জন্য হেল্প করেছি মানুষকে, রেশন কার্ডে অনেকে প্রবলেম হয়েছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করি, এটা নতুন কিছু নয়। এই এখন হচ্ছে টু আর্লি টু কমেন্ট, আমরা প্রত্যেকে জানি একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে, সেখানে শুধুমাত্র তৃণমূল বা আম আদমি পার্টি নেই, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন দলেরা আছে, মানে বিভিন্ন দেশের না একটাই দেশের, আমাদের দেশের বিভিন্ন দলেরা আছে। তো সেখান থেকে তারা যেটা নির্ণয় করবে সেটা তো অনেক পরে, তার সাথে আজকের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। যদি টাকা না পাওয়া যায় তাহলে কি লোকসভার আগে ইস্যু